বন্ধুরা, আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই ত্বকের যত্নে অসাধারণ গাজরের ফেস প্যাক। চলুন দেখে নেই কীভাবে তৈরি করবেন। শুধুমাত্র শীতকালীন সবজি বললে ভুল হবে। গাজর এমনই একটি সবজি যেটা প্রায় সারা বছর জুড়েই পাওয়া যায়। আকর্ষণীয় রং ও স্বাদের জন্য ছোট বড় সবার কাছে এই সবজিটি জনপ্রিয়। গাজরের প্রচুর পুষ্টিগুণ আছে যা আমাদের শরীর ও ত্বক দুটির জন্য খুবই উপকারী। গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। গাজরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ ব্রণ হওয়া এবং চামড়া ঝুলে পড়া রোধ করে, ত্বককে ভেতর থেকে সুন্দর করে তুলতে সাহায্য করবে। শুধু তাই নয়, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ ত্বকের রোদে পোড়া ভাব দূর করে, সেই সঙ্গে ত্বকের অযাচিত ভাঁজ, কালো দাগ, ত্বকের রঙের অসামঞ্জস্যতা দূর করে সুন্দর হয়ে উঠতে সাহায্য করবে। আমার আজকের আর্টিকেল কেবল গাজর খেলে ত্বকের কী কী সমস্যা থেকে মুক্তি পাবেন এই নিয়ে নয়। আজ আমি আপনাদের গাজরের এমন কিছু ঘরোয়া মাস্ক ও প্যাকের কথা নিয়ে বলবো যা আপনার এক্সট্রা গ্লোয়িং ত্বকের স্বপ্ন বাস্তব করতে সাহায্য করবে। নিজের ফেস মাস্ক ও প্যাকগুলো থেকে আপনি চাইলে যে কোনো একটা রেসিপি ফলো করতে পারেন এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য। এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য গাজরের ফেস মাস্ক ও ফেস প্যাক রেসিপি। গাজরের ফেস প্যাক ও ফেস মাস্ক এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য যা যা লাগবে: গাজর, লেবু, মধু ও অলিভ অয়েল। দুইটা ভালোভাবে ছিলে সিদ্ধ করে চটকানো গাজর, 1 চা চামচ ফ্রেশ লেবুর জুস, 2 টেবিল চামচ মধু, 1 টেবিল চামচ অলিভ অয়েল। যদি আপনার স্কিন অয়েলি হয় তাহলে অলিভ অয়েল দেওয়া থেকে বিরত থাকুন। সব উপাদান একসাথে সুন্দর মসৃণ পেস্ট বানিয়ে আপনার পরিষ্কার করে ধোয়া মুখের উপর অ্যাপ্লাই করুন। 30 মিনিট এভাবে রেখে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে কমপক্ষে 2 বার এই ফেস মাস্ক ইউজ করেই দেখুন আপনার ত্বক উজ্জ্বল হতে শুরু করবে। গাজর, পেঁপে ও দুধের ফেস প্যাক। যা যা লাগবে: 2 টেবিল চামচ গাজর পেস্ট, 2 টেবিল চামচ পেঁপে পেস্ট, 1 টেবিল চামচ দুধ। এই 3 উপাদান একসাথে মিশিয়ে আপনার ত্বকে লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম কুসুম গরম পানিতে আপনার মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক ইউজ করার কয়েক সপ্তাহের মধ্যে আপনি আপনার ত্বকের গ্লোর তারতম্য নিজেই লক্ষ্য করবেন। গাজর ও মধুর ফেস প্যাক। যা যা লাগবে: 1 টেবিল চামচ গাজরের জুস, 1 টেবিল চামচ মধু। গাজরের জুস ও মধু বাটিতে ভালোভাবে নেড়ে একটি কটন বলের সাহায্যে আপনার মুখে লাগান। 15 মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ডাল ও ড্রাই স্কিনের জন্য ভালো। এই প্যাক আপনার ত্বক ময়েশ্চারাইজ করার সাথে সাথেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। গাজর, দারুচিনি ও মধু ফেস প্যাক। যা যা লাগবে: গাজরের জুস 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ মধু, 2 চিমটি দারুচিনি পাউডার। সব উপাদান ভালোভাবে মিক্সড করে আপনার পরিষ্কার ত্বকে লাগান। 20 মিনিট পর ধুয়ে ফেলুন। যাদের ত্বকে একনি ও পিম্পল রয়েছে তাদের ত্বকের জন্য এটি আদর্শ, কারণ এই প্যাক ত্বকের গ্লো বাড়ানোর সাথে পিম্পলও কমাবে। যা যা লাগবে: 1টা গাজর পেস্ট, 2 টেবিল চামচ দই, 1 টেবিল চামচ বেসন, 3 চিমটি হলুদের গুঁড়ো। এই সব মিশ্রণ একসাথে মিশালে একটা ঘন পেস্ট আকার ধারণ করবে। এবার পেস্ট আপনার ত্বকে ভালোভাবে লাগিয়ে 20 মিনিট পর ধুয়ে ফেলুন। এই মাস্কটি ত্বকে অনেকটা এক্সফোলিয়েটের কাজ করবে। এটি ত্বকের আনইভেন টোন সারাবে, ত্বক স্মুথ করবে ও মরাকষ তুলতে সাহায্য করবে। এই মাস্ক যদি আপনি নিয়ম করে টানা 1 মাস ইউজ করেন, আপনার এক্সট্রা গ্লোয়িং হওয়ার সাথে ত্বকের কমনীয় ত্বক কয়েক গুণ বেড়ে যাবে। গাজরের প্যাক ও মাস্কের উপকারিতা। গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। গাজর ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখবে। গাজর ত্বকের কোষ পুনর্বিকরণ প্রক্রিয়ার গতি বাড়াতে সাহায্য করে। গাজরের ভিটামিন এ ও বিটা ক্যারোটিন ত্বককে উজ্জ্বল করে। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।